হামলার শিকার হয় হাসপাতালে চিকিৎসাধীন চার আসামি, তাদেরকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে গেল জামালপুরের সৈশাবাড়ি থানা পুলিশ। গ্রেপ্তারের সেই দৃশ্য রীতিমতো ভাইরাল। পুলিশ সুপার জানিয়েছেন এভাবে গ্রেপ্তার আইনসম্মত নয়। এই ঘটনায় চার এসআইকে সাময়িক বরখাস্ত ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। আসামিদের এখানে ভর্তি করেছিল এবং ওনাদের আবেদনের প্রেক্ষিতে ডাক্তার সাহেব ওনাদের চুরির কাগজ দিয়ে ওনাদের কাছে হস্তান্তর করেছেন। টেস্ট করার যে প্রক্রিয়া বা পদ্ধতি, এটা কোনোভাবেই বিধিসম্মত বা আইনসম্মত হয়নি। এইভাবে আসামি অ্যারেস্ট করা যায় না। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এই তদন্ত রিপোর্ট সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।